বাংলার গান বাংলার প্রাণ সুরের খেয়ে অনুষ্ঠান নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের দ্বারে। আমি জানি প্রতিদিনই আপনারা বসে থাকেন আজকে কোন শিল্পী আসে কি গান শুনবেন সেই আশা নিয়ে। আজ আমার পাশে ছোট্ট একজন বন্ধু এসেছে সুরের খেয়াতে, পুষ্পিতা দেবনাথ। পুষ্পিতা খুব ছোট, কিন্তু এই বয়সে যে এখানে আসার সাহস করেছে এটাই অনেক বড়। পুষ্পিতা কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। পুষ্পিতা কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। পুষ্পিতা গান শুনতে ভালোবাসে না? গান শোনো তুমি বাড়িতে? হ্যাঁ গান শোনা হয়। আচ্ছা কবে থেকে গান করাটা শুরু করেছো মনে আছে? মনে নেই, খুব ছোটো থেকে। এখনই তুমি ছোট, কত বয়স তোমার? আমার 8+। বাবা! আচ্ছা পুষ্পিতা কোথায় থাকো তুমি? পলাশি। পলাশিতে? বাহ! আচ্ছা আমরা কিন্তু পুষ্পিতার কাছে কী কী গান শুনবো সেটা জানার জন্য বসে আছি। প্রথমে কী গান শোনাবে? নজরুল গীতি আজ কাদের কাননে। আচ্ছা এটা দিয়ে আমরা শুরু করছি আজকে, তাই তো? বেশ শুরু করি।
পুষ্পিতা, পলাশির যুদ্ধক্ষেত্রে কখনো দেখেছো? কোথায় যুদ্ধ হয়েছিল দেখেছো? কার কাছে শুনেছো ওটা? ওখানে যুদ্ধ হয়েছিল বাবার কাছে। বেশ, আচ্ছা কোন ক্লাসে পড়ো? টু এ। কটা বন্ধু আছে? ভালো বন্ধু কটা আছে? অনেক আছে। এক। একজন? কেন একজন কেন, অনেক তো বন্ধু স্কুলে, সবাইকে ভালো লাগে না? ঠিকই কথা। আচ্ছা সেই একজন বন্ধুর নামটা শুনি। মাঝকোড়া খাতুন। মাঝকোড়া খাতুন ও তোমাকে খুব ভালোবাসে? হ্যাঁ, জানি তুমি এখানে আসছো যে টিভিতে গান করতে। না, হ্যাঁ আমি ওদেরকে বলেছিলাম। বলে এসেছো? বাহ, খুব ভালো। আচ্ছা এবার বন্ধুদের জন্য মনে করে কি গান শোনাবে বলো? একটা গান শোনাবে তো আমাদেরকে? কি গান শোনাবে? আজ জীবন খুঁজে পাবি ছুটে 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 আয়। চলো আমরা সবাই মিলে তোমার গান শুনি, ঠিক আছে? আজীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, যে জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ মরণ ভুলে পুষ্পিতা, বাড়িতে কে কে আছে তোমার? বাবা আছে, মা আছে, জেঠু আছে, জেঠিমা আছে। আচ্ছা আচ্ছা, বাড়িতে যখন ধরো পড়াশুনো হয়ে যায়, স্কুল থেকে চলে আসার পর বাড়িতে যখন পড়াশুনো হয়ে যায়, অবসর সময় পাও তুমি, তখন কি করো?
খেলা করি। আচ্ছা কি খেলো তুমি? যা মনে আসে তাই। যা মনে আসে পুতুল খেলো? পুতুল আছে বাড়িতে? হুম। আচ্ছা কত পুতুল আছে? এক। বাবা কোনো জন্য পুতুল কিনে দিতে চায় না। কেন? আমার বাবা বলে যে পুতুল কিনে কোনো লাভ নাই, তাই জন্য বাবাকে একদিন বলেছে বলে বাবা আমাকে একদিন কিনে দিয়েছে। একটা পুতুল একদম ঠিক নয়, পুতুল না খেললে হয় বলো? তাই তো। আর এমনিতে আমি পুতুলও খেলি না, বাইরে খেলা করতে যাই। ও বন্ধুরা আছে বাইরে? মাঠ আছে তোমাদের ওইদিকে? না। তাহলে কোথায় খেলো? আমাদের জিত দাদার বাড়ি আছে। আচ্ছা। তার কানে অনেকটা ফাঁক আছে, সেইখানে খেলো। পার্কে খেলো? পার্কে নয়। তাহলে কি জিত দাদার বাড়িতে কি আছে, উঠান আছে? হ্যাঁ। ও আচ্ছা সেখানে খেলো। আচ্ছা বেশ। আচ্ছা এরপরে তো আরেকটা গান শুনবো। হুম শুরু করো, ঠিক আছে? পুষ্পিতা একটু টেনশন হচ্ছে না? হচ্ছে না মনে হচ্ছে? একটু টেনশন টেনশন হচ্ছে, একটু দুই একটা কথা এদিক ওদিক হয়ে যাচ্ছে টেনশনে, তাই তো? আচ্ছা পুষ্পিতা আমাকে বলো কী কী ইচ্ছা আছে পুষ্পিতার, কী ইচ্ছা করে?
খেলা করি। খেলা করতে ইচ্ছা করে? আচ্ছা প্রিয় সাবজেক্ট কি তোমার, কি পড়তে ভালো লাগে, কোন সাবজেক্ট কি পড়তে ভালো লাগে, কোন সাবজেক্টে পড়তে ভালোবাসো? বাংলা। বাংলা পড়তে ভালোবাসো, আচ্ছা বেশ। আচ্ছা স্কুলে কথা একটু বলো, স্কুলে দিদিমণিদের কথা, কোন দিদিমণিকে সবথেকে বেশি ভালো লাগে? আমার চুমকে দিদি তো স্কুলে ম্যাডাম। হ্যাঁ চুমকে দিদিকে ভালো লাগে, পিসি মেয়ে। আচ্ছা কি কার মেয়ে? পিসির মেয়ে। পিসি মেয়ে তোমার টিচার? পিসির মেয়ে হচ্ছে স্কুলে ভর্তি হয়ে যায়, স্কুলে পড়ান টিচার। আচ্ছা আচ্ছা, একদিকে হচ্ছে টিচার অন্যদিকে দিদি, তাই তো, সেই জন্য বেশি ভালো লাগে। আচ্ছা আর স্কুলে গিয়ে খেলাধুলো করো যখন টিফিন পিরিয়ড থাকে, কি খেলো? এই আমরা তো খেলতে যাই না, দি সোহম, এই সোহম বলে সোহম, আমাদের বন্ধু সোহম বলে যে এই কেউ লুকোচুরি খেলবে, লুকোচুরি তার জন্য আমরা খেলি। লুকোচুরি খেলো, আচ্ছা বেশ। আচ্ছা এরপরে কি গান করবে, আমাদেরকে কি গান শোনাবে? এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। বাবা সব বড়দের গান নিয়ে এসেছে, ছোটদের গান নেই? একটা আছে, একটা আছে, আচ্ছা ঠিক আছে শুনি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ছড়ালে গো বন্ধু,
পুষ্পিতা, তুমি কি এই ধরনের গানই শেখো নাকি অন্য গানও শেখো? ছোটদের গান শেখো না? ছোটদের গান না। এই গানগুলো শেখো? হ্যাঁ। আচ্ছা, তোমাকে কি গান শেখান? বেশিরভাগ নজরুল গীতি শেখান। কে শেখান, নাম কি? আর রোহিত বিশ্বাস। আচ্ছা, তোমাদের ছোট গান শেখায় না, বড়দেরই গান শেখায়? হ্যাঁ। এই গানগুলো তো শেখার অনেক বয়স আছে তোমার, ছোটদের গান গাইতে ভালো লাগে না এই বয়সে? আমার বাবা স্যারকে বলে যে এই বড়দের গানগুলো দিতে, তার জন্য আমার স্যার দেয়। ও, বাবা বলেন। আচ্ছা, কিন্তু মনে হয় এই বয়সে ছোটদের গান বেশি ভালো লাগে ছোটদের কাছে, তাই না? ঠিক আছে, ছোটদের গানও শিখো। এই গানগুলো শেখার জন্য আরও অনেক বয়স আছে তোমার, সবে তো শুরু। ঠিক আছে, আচ্ছা এরপরে গান শুনবো। গান শুনতে শুনতে সময় তো এগিয়ে যাচ্ছে। আচ্ছা পুষ্পিতা, বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? স্বপ্ন আছে তো, বড় হয়ে কি হতে চাও? এখনো ঠিক করনি? মা বাবা কি বলে? পুষ্পিতা কি হতে চায়, মা বাবা কি বলে? তুই এটা হবি, তুই ওটা হবি, কিছু বলে? শুধু বলে ভালো করে পড়াশুনো করতে। আচ্ছা, পড়াশুনো কার কাছে করো বাড়িতে? বাবার কাছে। বাবার কাছে করো? আচ্ছা, বাবা কি খুব বকেন পড়াশুনো না পারলে? হ্যাঁ, স্বাভাবিক, সে তো বকা খেতেই হয়। আচ্ছা, আর মা কি বকে পড়াশুনো না করলে বা দুষ্টুমি করলে? বকে? আচ্ছা বেশ, তাহলে আমরা দুষ্টুমি করবো না, পড়াশুনোটা ঠিক করেই করে নেব, তাহলে আর কেউ বকবে না, তাই তো? তুমি পরে গান করো। গান ভিকা
পুষ্পিতার গানে গানে আজকে কিন্তু সুরেখা শেষ করলাম আমরা, ঠিক আছে? কেমন লেগেছে তোমার? আমার খুব ভালো লেগেছে। আর খুব ভালো করে গান শিখবে, মন দিয়ে গান শিখবে, ঠিক আছে? আর পড়াশোনাটা ভালো করে করবে।